হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পনিরের পরোঠা। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দাকে, 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি আর 1 চামচ তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে জল, অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে নিয়েছি পনির, এটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি খুব সামান্য, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো আর গোটা জিরে, আর নিয়েছি ভাজার জন্য সাদা তেল আর লেবুর রস। এখানে আমি ছোটো সাইজের একটা লেবুর রস নিয়েছি। প্রথমে আমি এগুলোকে একসঙ্গে করে মিক্স করে নিচ্ছি, পনির, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো 1 চামচ, গোটা জিরে, লেবুর রস দিয়ে এটাকে ভালো করে একটা মিক্সার তৈরি করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমি যেহেতু ময়দাটা মাখার সময় লবণ দিয়ে নিয়েছিলাম, সেই জন্য অল্প পরিমাণ লবণ এখানে ইউজ করলাম। এবার আমি ময়দা থেকে লেচি বের করে নিলাম, লেচিটাকে অল্প অল্প ময়দা দিয়ে এরকম করে গোল করে নেব। খুব হালকা হাতে এটাকে করতে হবে। এরপর আমি এর মধ্যে 2 চামচ পুরটা দিয়ে দিচ্ছি। এরপর এভাবে আস্তে আস্তে এটাকে, যাতে বেরিয়ে না যায় পুরটা, সেইভাবে মুড়ে দিতে হবে। আবার এটাকে ভালো করে গোল করে নিতে হবে। যদি কোনো মুখ ফাঁকা হয়ে যায় সেখানে আবার ভালো করে আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে এটাকে মুখটা জুড়ে দেবেন। এইভাবে আমি কয়েকটা করে নেব। এভাবে আমি কয়েকটা করে নিচ্ছি, দেখুন ভালো করে। খুব সহজেই এটা, খুব সহজেই বাড়িতে এটা করা যায়। প্রথমে আমি হালকা হাতে অল্প গুঁড়ো ময়দা দিয়ে, শুকনো গুঁড়ো ময়দা দিয়ে পুরটাকে একটা বাটির আকৃতি করলাম, করে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দিলাম। তারপরে এভাবে হালকা হাতে গোল করে নিচ্ছি, নিয়ে এবার আমি এটাকে বেলে নেব। এটাকে আমি তেল দিয়ে বেলবো, আপনারা চাইলে এটাকে শুকনো ময়দা দিয়েও বেলতে পারেন। এইভাবে হালকা হাতে এটাকে বেলতে হবে, না হলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব হালকা হাতে এটাকে বেলতে হবে পরোটার আকৃতিতে। এটা খেতে দারুণ টেস্টি, আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার আমি এটাকে, আমি তাওয়াটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে এটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এইভাবে আমি আরো কয়েকটা করে নেব, যখন ভাজাটা হবে ততক্ষণে আমি আরো কয়েকটা করে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে ভাজলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে চেপে চেপে এটাকে ভেজে নেবেন উল্টে পাল্টে। এরপর আমি এর মধ্যে একটা অয়েল ব্রাশ দিয়ে অয়েলটাকে ব্রাশ করে দিচ্ছি। আবার এটাকে উল্টে তার উপরেও আমি এই সাইডটাতেও আমি দিয়ে দেব। এভাবে চেপে চেপে এটাকে ভাজলে খুব সুন্দর ভাজা, সব দিকটাই সমানভাবে ভাজা হয়ে যায়। এভাবে আমি দুটো, এর উপরে আরেকটা দিয়ে আমি দুটো দিয়ে এটা করেছি।
দুটো করে ভাজা যেতে পারে, আবার একটা করেও ভাজতে পারেন আপনারা। এভাবে চেপে চেপে ভাজবেন। তৈরি হয়ে গেছে আমার পনিরের পরোটা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করে রয়েছে, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে দেবেন, তাহলে আমার আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরের পর্বে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতো বাই।